মা ফিরোজা বেগমকে নিয়ে আমার শুরুর দিককার কিছু স্মৃতি শেয়ার করি আপনাদের সাথে। কলকাতায় আমার জন্মের পর থেকে যা দেখেছি সেটা একটা খুব কষ্টের জীবন দেখেছি। আমরা থাকতাম একটা ছোট্ট বাসায়, সেখানে মার নিজের চর্চা করতে হতো। আমরা তিন ভাই আমাদেরকে সাথে রেখেই আমাদের দেখাশোনা করতে করতেই মাকে চর্চা করতে দেখেছি। এভাবে কলকাতায় ছোটকালের সময়টা কাটাতে কাটাতে, যেখানে আমাদের অনেক দুষ্টামি ছিল, বাইরে বের হয়ে রাস্তায় খেলাধুলা করতাম বন্ধু বান্ধবদের সাথে। কিন্তু 1969 সালে মা সিদ্ধান্ত নিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসার জন্য। সেটা একটা লম্বা জার্নি ছিল, কলকাতার হাওড়া স্টেশন থেকে শুরু করে আমরা যশোর হয়ে রাজশাহী পর্যন্ত এসেছিলাম ট্রেনে করে। মার তখন খুব প্রয়োজন ছিল জরুরি ভিত্তিতে ঢাকায় আমাদের তিনজনকে নিয়ে স্ট্যাবলিশড হওয়া, খুব অল্প সময়ের মধ্যে স্ট্যাবলিশড হওয়া খুব দরকার ছিল। আব্বা তখনও আসেননি কলকাতা থেকে, পরবর্তীতে এসে আমাদেরকে জয়েন করেছিলেন। মার জন্য ওই সময়টা ছিল খুব চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং সময় এই জন্য যে আমাদেরকে স্কুলে ভর্তি করা একটা বড় বিষয় ছিল, নিজের সঙ্গীত জীবন নতুন করে শুরু করা সেটা প্রয়োজন ছিল খুব বেশি, এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে যেহেতু আমরা ভারত থেকে এসেছিলাম, সেহেতু আমাদের জন্য কোনো স্কুলে ভর্তি হওয়াটা সহজ ছিল না। আমাদের পাসপোর্ট করতে হয়েছিল, পাসপোর্ট তৈরি করতে হয়েছিল, সেটা না হলে স্কুলে ভর্তি হওয়া যায় না। তো নিজেদের আইডেন্টিটিগুলি নতুন করে ক্রিয়েট করতে হলো পূর্ব পাকিস্তানে এসে। মা ব্যস্ত হয়ে উঠলেন তার গানের জগতে, এবং অল্প সময়ের মধ্যেই একটা বিপর্যয় চলে আসলো দেশের উপরে। সেটা হচ্ছে 1971 সালের স্বাধীনতার যুদ্ধ। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তান আর্মির বাংলাদেশের উপরে জেনোসাইড শুরু করার ঠিক পূর্বে মা ছিলেন রেকর্ডিংয়ে পশ্চিম পাকিস্তানের কারাচিতে, এবং যে গানটা উনি সর্বশেষ রেকর্ড করেছিলেন ওইখানে স্বাধীনতার ঠিক পূর্ব দিয়ে, সে গানটা হচ্ছে জয় বাংলা বাংলার জয়। আরও পরিচিত কিছু শিল্পীকে নিয়ে একত্রে ওনার নেতৃত্বে গানটা রেকর্ড করা হয় ঠিক ক্র্যাকডাউনের আগে দিয়ে। এবং মা যে ফ্লাইটে ঢাকায় ফেরত আসতে পেরেছিলেন, সেই ফ্লাইটটাই ছিল সর্বশেষ ফ্লাইট পাকিস্তান থেকে ঢাকায় আসার। তার ঠিক পরেই যুদ্ধ শুরু হয়। ঢাকায় আসার পরে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ যখন অলিতে গলিতে, তখন আমাদেরকে নিয়ে মাকে দেখেছি প্রতিনিয়ত বাসা বদলাতে, অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যেই
কোনো জায়গায় বেশি দিন থাকা সম্ভব হয়নি। কিছুদিন পরেই দেখা যেত পাকিস্তান আর্মি এসে ওই বাসায় দাগ দিয়ে গেছে যে তুলে নেবার জন্য। ওরকম চকের দাগ আমরা পরবর্তীতে বের হয়ে দেখতাম তারা চলে গেলে। বাই দ্যাট টাইম বাবা কমল দাশগুপ্ত দেশে চলে এসেছিলেন এবং মার সর্বশেষ গান জয় বাংলা বাংলার জয় গানটা করার জন্য তাকে অনেক প্রশ্ন করা হয়। তো আমাদের তিনজন উঠতি বয়সের ছেলেরা আমাদেরকে নিয়ে মার এই অস্থির সময়টা 1971 সালের, যেখানে রাস্তার মধ্যেও মাথার উপর দিয়ে গুলি চালানো হয়েছে, গেছে আমাদেরকে টার্গেট করে গুলি করা হতো, হয়েছিল কয়েকবার, সেগুলি সময় পার করে আমরা কোনোভাবে 1971 সালটা পার করে দিতে পেরেছি। এর কিছুদিন পরেই বাংলাদেশে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসা হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে, এবং ওনাকে ধানমন্ডির যে বাসায় রাখা হয় ওই সময়, সে বাসায় মা প্রতিদিন বহু সময় ব্যয় করেছেন কাজী নজরুল ইসলামের পাশে। এবং কিছু খুব চমৎকার ছবি পরবর্তীতে দেখেছি। একটা ছবির কথা মনে পড়ছে, যে ছবিটা খুব রেয়ার একটা ছবি। সেখানে দেখা যাচ্ছে মা ওনার দিক তাকিয়ে গাইছেন এবং উনি কাজী নজরুল ইসলাম মার দিক তাকিয়ে হাসছেন, অর্থাৎ চমৎকার একটা নির্মল হাসি, খুব দুর্দান্ত একটা ছবি। এবং কাজী নজরুল ইসলাম তখন অসুস্থ। পরবর্তীতে ওই বাসাটাতেই আমাদের থাকা হয়, ধানমন্ডির ওই বাসাটাতে। ওখানে মা একটা স্কুল পরিচালনা করতেন, স্কুলটার নাম ছিল কলগীতি। কলগীতি নামের স্কুলটা খুব অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে ছাত্রছাত্রীদের মধ্যে, যারা সব ধরনের সঙ্গীত শেখার জন্য ওখানে আসতেন। নজরুল সঙ্গীত তো শেখানো হতোই, তার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, আধুনিক গান, তবলা, আমি নিজেও সেখানে গিটার বাজানো শেখাতাম। মার কাছে ছোটকালে কিছু শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছিল, কিছু গান শেখার সুযোগ হয়েছিল। বয়স আমার তখন হবে 12 কি 13 বছর বয়স। মার কাছে নজরুল সঙ্গীত শিখেছি কিছু। মা নজরুল একাডেমির প্রিন্সিপাল ছিলেন বেশ কয়েক বছর। আব্বার কাছে কিছু উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছিলাম। তো মার কাছে শেখা সেই গানগুলি প্রায় টেলিভিশনে গাইতে হতো। বাংলাদেশ টেলিভিশন তখন একমাত্র টেলিভিশন চ্যানেল, এবং সেখানে মাঝে মাঝে মা খুব স্পেশাল কিছু প্রোগ্রাম আয়োজন করতেন, এবং মার পরিচালনাতে বাবার সুরের পুরনো আধুনিক গান এবং নজরুল সঙ্গীতের অনুষ্ঠান হতো, যেগুলোতে খুব অল্প বয়সে আমার পরিবেশনা করতে হতো সেই গানগুলি। মাকে দেখেছি পশ্চিমবঙ্গে এত শত শত সোলো পারফরমেন্স করতে, শো করতে যেতে হয়েছিল। পুরো 70-এর দশকে 80-এর দশকে কোনো কোনোটাতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, কিন্তু অনুষ্ঠানগুলিতে যা দেখেছি
কোনো কোনোটা দেখার সুযোগ হয়েছিল, সেটা অবিশ্বাস্য রকম একটা অভিজ্ঞতা। মা তখন মাসে হয়তো 4-5 বার যাচ্ছে, প্রায় প্রতি সপ্তাহে ওখানে প্রোগ্রাম হচ্ছে। ওখানে তখন কলা মন্দির আর রবীন্দ্র সদন, এই দুটো জায়গায়, দুটো হলে, খুব উচ্চমানের ভালো কোয়ালিটির দুটো অডিটোরিয়াম মিউজিকের জন্যই তৈরি, সেখানে মার অনুষ্ঠান হতো প্রচুর। এছাড়া অন্যান্য জায়গায় হয়েছে, নেতাজি ইনডোর স্টেডিয়ামে হয়েছে, আরও বড় বড় জায়গায় হয়েছে, কিন্তু পুরো পশ্চিমবঙ্গ জুড়ে মার অনুষ্ঠানগুলি ছিল ওখানকার দর্শকদের জন্য একটা পরম পাওয়া একটা অভিজ্ঞতা। এই জন্য টিকিট সব সময় সেল আউট হয়ে যেত, এই জিনিস আমি ওই সময় চিন্তাই করা যেত না। এবং সেই সময়ের তুলনায় টিকিট প্রাইস ওয়াজ হাই, বাট ইভেন দেন ইট ওয়াজ অলওয়েজ সোল্ড আউট। ফিরোজা বেগমের অনুষ্ঠানের পাবলিসিটি বা প্রমোশন নিউজ পেপারে, কলকাতার পত্রিকায় প্রতিনিয়ত দেখতাম, এবং পরবর্তীতে মার ইন্টারভিউগুলি যে বের হতো সেগুলো প্রায় প্রতি মাসে মেজর পত্রিকাগুলিতে খুব বড় আকারে মার সাক্ষাৎকারগুলি দেখতাম বের হচ্ছে। মার সাথে কয়েকবার গেছি ওই সময়, গিয়ে যা দেখেছি, যে ব্যস্ততা দেখেছি, সেটা বলার মতো না। মা যে হোটেলে থাকতেন সেই হোটেলেই নিচের থেকে শুরু করে মার রুম পর্যন্ত, রুমের দরজার বাইরে পর্যন্ত প্রচণ্ড ভিড়। অর্গানাইজাররা লাইন দিয়ে থাকতেন রুমের বাইরে, কে এসে মার থেকে কোন তারিখটা, কোন ডেটটা বুকিং নিতে পারবে আগে, সেটার একটা একটা কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল। এবং দেখেছি মার সেক্রেটারির প্রয়োজন হয়েছিল ওই সময়, যে এত চাপ ছিল, সাংবাদিকদের চাপ, অর্গানাইজারদের চাপ, তার পাশাপাশি রেকর্ড কোম্পানি আসছে দেখা করতে, এতে হোটেল রুমে খুবই ব্যস্ত সময় কাটাতে দেখেছি। রেকর্ডিং মাকে করতে দেখেছি অদ্ভুতভাবে, মার নিজের চর্চা এবং ফিটনেস, গলার ফিটনেস এমন ছিল যে একদিনে দাঁড়িয়ে এক একটা অ্যালবাম শেষ হয়ে যেত এক একদিনের রেকর্ডিংয়ে। এমনও দেখেছি, এমন ঘটনাও ঘটেছে যে মা হোটেল থেকে যেদিন ঢাকায় ব্যাক করবে, কলকাতা থেকে যেদিন ঢাকায় ব্যাক করবে যে ফ্লাইটে, সেদিন দমদম এয়ারপোর্টে যাওয়ার পূর্বে HMV যে স্টুডিও সেটাও দমদমে এলাকায় ছিল, মা যাওয়ার এয়ারপোর্টে ফ্লাইট নেওয়ার আগে স্টুডিওতে ঢুকে পুরো 12টা গান একসাথে গেয়ে দিয়ে রেকর্ড কমপ্লিট করে তারপর ফ্লাইট নিয়ে ঢাকায় এসছেন। এটা এই কোয়ালিটির একজন গায়িকা পাওয়া যে কোনো রেকর্ড কোম্পানির জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এইভাবে মার বহু বহু রেকর্ড বের হয়েছে অল্প সময়ের মধ্যে। আর যে শোগুলির কথা বলছিলাম সেগুলোতে মার উপস্থিতি ছিল খুব প্রভাব ফেলত দর্শকদের উপরে। মার অ্যাপিয়ারেন্স ওয়াজ অলওয়েজ ভেরি ইন্সপায়ারিং। উনি বেশিরভাগ সময় সাদা শাড়িই পরতেন এবং আন্ডার দ্য লাইট অন স্টেজ ইট লুকড অলওয়েজ সো বিউটিফুল যে দর্শকরা, কলকাতার দর্শকরা মনে করতেন যে দে লুকিং অ্যাট এ গডেস। তারপরে মার অনুষ্ঠান যখন শুরু হতো, মাকে কোনোদিন
পিন ড্রপ সাইলেন্স হলের মধ্যে মার অনুষ্ঠান মা যখনই কথা বলতে শুরু করতেন, অ্যাবসলিউট সাইলেন্স। এবং অনুষ্ঠানের প্রথমাংশে মা নিজের চয়েসের গানগুলি করতেন একের পর এক। কোনোদিন পানি খেতে দেখিনি স্টেজে মার হারমোনিয়ামের পাশে, না চা না পানি, কোনো সময়। একটা অনুষ্ঠান 3 ঘন্টার সোলো শো, মাঝখানে কোনো ব্রেকও নিতে দেখিনি, কোনো রিফ্রেশমেন্ট নিতে দেখিনি, কোনো পানীয় খেতে দেখিনি। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে যেটা দেখতাম সেটা হচ্ছে মানুষদের রিকোয়েস্ট আসতে শুরু করত এবং সুন্দরভাবে কাগজে লিখে একজন দাঁড়িয়েই থাকতো অর্গানাইজারদের মধ্যে, যিনি কাগজ দর্শকদের থেকে নিয়ে স্টেজে মার হারমোনিয়ামে পৌঁছে দিত। এরকম বারংবার দেখেছি, সারা অনুষ্ঠান জুড়ে রিকোয়েস্ট আসছে, মানুষ কাগজে লিখে লিখে তাদের রিকোয়েস্টগুলি জানাচ্ছে। তো অনুষ্ঠানের শেষের দিকে মা সেই রিকোয়েস্টগুলি পড়তেন এবং রিকোয়েস্টগুলি রাখতেন, সেই গানগুলি গাইতেন। এতে কী আনন্দ দর্শকদের! মা যখন স্টেজ থেকে নেমেছেন, আমি আসলেও দেখেছি মার পায়ে মাথা রেখে দর্শকরা তাকে প্রণাম করছেন। তো মার এই সময়টা, কলকাতার যাওয়ার বা ব্যস্ততার এই সময়টায়, তিনি ছিলেন সবচেয়ে ব্যস্ত শিল্পী পশ্চিমবঙ্গে ওই সময়। এবং আমাদেরকে এসবের মধ্যেও, আমাদের 3 ভাইকে কোনো সময় উনি নেগলেক্ট করেননি এবং আমাদের শখ মেটানোর জন্য কলকাতা থেকে যত খেলাধুলার জিনিস নিয়ে আসতেন এগুলি কষ্টের ব্যাপার ছিল। মা নিজে হাতে স্পোর্টসের দোকানে যেতেন এবং ক্রিকেটের সব ইকুইপমেন্ট কিনে নিয়ে আমাদের জন্য নিয়ে আসতেন, ব্যাট, প্যাড, গ্লাভস, ক্রিকেট বল, সব কিছু। এভাবে আমাদের ক্রিকেটের প্রতি আগ্রহ, এবং বাবাও ক্রিকেটে খুব আগ্রহী ছিলেন, তো এভাবে আমরা 3 ভাই ক্রিকেট খেলেছি প্রচুর। মার এই সময়টা দেখেছি যে পরিবারের বিভিন্ন মানুষের জন্য সবসময় গিফট নিয়ে আসতেন কলকাতা থেকে অথবা দিল্লি থেকে, যেখানেই যাচ্ছেন ভারতের। গিফট নিয়ে আসতে ভুলতেন না, সবার কথা মনে করতেন। ঝুড়ি ঝুড়ি আম নিয়ে আসতে দেখেছি, ফল নিয়ে আসতে দেখেছি। মাকে দেখেছি কলকাতা এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হওয়া বা ব্যাগেজ কালেকশন আসা যাওয়া করতে সবসময়, যত অফিসার ছিলেন কলকাতা এয়ারপোর্টের, মা ঢুকলেই দিদি দিদি করে কী আনন্দ, কী খুশি, মার সাথে ছবি তোলার চেষ্টা করতেন, মার অটোগ্রাফ নিতেন। ভারতের পাশাপাশি মার কনসার্ট দেশের বাইরেও প্রচুর হয়েছে, পশ্চিমা দেশগুলিতে অনেক হয়েছে। মাকে খুব বড় ধরনের ট্যুর করতে দেখেছি, আমেরিকাতে, ক্যানাডা, ইউরোপ। মার সাথে আমি অ্যাকচুয়ালি ইউকে এবং ফ্রান্সে প্রোগ্রাম করতে গিয়েছিলাম একসাথে। মার কণ্ঠে উর্দু গজলগুলি আমি শোনার আমার সৌভাগ্য হয়েছিল লন্ডনে কোনো কোনো অনুষ্ঠানে, অনেকগুলো অনুষ্ঠান করেছিলেন লন্ডনে। তো সেখানে ভারত এবং পাকিস্তানি দর্শকরা প্রচুর এসেছিল, তাদের জন্য উনি যে গীত এবং গজল শুনিয়েছেন সেগুলি আমার মনে আছে, কি চমৎকার গান, তারা অ্যাপ্রিসিয়েট করেছে। সেই তুলনায় ঢাকায় ওইভাবে কোনো লাইভ অনুষ্ঠান হতো না, এবং আমি মনে করি যে বাংলাদেশে তার ভক্তরা বঞ্চিত হয়েছেন, কারণ কেউ ইনিশিয়েটিভ নিতেন না যে এখানে কনসার্ট করা দরকার। অথচ দেখা যাচ্ছে যে উনি পাশের দেশেই এত ঘন ঘন যেতে হচ্ছে এবং এত শো হচ্ছে এবং এত ডিমান্ড, সেখানে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান বা কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ এ কোনো শো হতোই না প্রায়, শুধুমাত্র টেলিভিশনে
অনুষ্ঠান হতো এবং প্রচুর টেলিভিশন প্রোগ্রাম উনি করতেন। তো আস্তে আস্তে এসবের পরে আমার অসুস্থতা শুরু হলো এবং বোঝা গেল যে ওনার ব্যস্ততার মধ্যে দিয়ে, এত ব্যস্ততা ছিল যে এর মধ্যে দিয়ে ওনার কিন্তু নিজের শারীরিক সুস্থতার কথা ওনার ভাববারই কোনো সময় হয়নি, যার কারণে কিছু অসুখ শুরু হয় শরীরে। এবং উনি যখন রেগুলার ডাক্তার দেখাতে শুরু করেন, চিকিৎসার শুরু করলেন, তখন দেখা গেল বেশ কিছু বিষয় অনেক আগে থেকেই শরীরে সমস্যা সৃষ্টি করেছে। বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে ওনার শারীরিক সমস্যাগুলি আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে এবং শেষের দিকে আমি মার পাশের ঘরেই সময় কাটিয়েছি, বেশ কয়েক মাস, প্রায় ছ মাসের মতো তো হবেই। এবং কিছু মুহূর্ত মনে পড়ে যখন আমি মা একসাথে গান শুনতাম, উনি বিছানায় শায়িত বেশিরভাগ সময় দিনের, সে সময় ওনার পছন্দের কাজ একটাই ছিল, সেটা হচ্ছে ওনার পছন্দের ক্যাসেটগুলি উনি শুনতেন, একটা ক্যাসেট প্লেয়ার তখনও ছিল এবং মার তখন ক্যাসেটের কালেকশন প্রচুর রয়েছে হাতের কাছেই, দেরাজ ভর্তি। মা এক এক সময় এক একটা ক্যাসেট বেছে নিয়ে ক্যাসেট ছেড়ে গান শুনতেন, শুধু নিজের না, তার পছন্দের অন্যান্য শিল্পীদের গান শুনতেন এবং খুব মনোযোগ দিয়ে মাঝে মাঝে নিজের গানও শুনতেন অথবা আমি বাজিয়ে দিতাম। মার পাশে বসে তখন ওই গানগুলি অথবা ওই শিল্পীদেরকে নিয়ে মার মতামতগুলি শুনতাম, কিছু আলোচনা হতো। এটার পাশাপাশি মাকে দেখেছি নামাজ পড়তে, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং বহু সময় কাটিয়েছেন জায়নামাজের উপরে। এভাবেই মার শেষের দিনগুলো আস্তে আস্তে খারাপের থেকে আরও খারাপ হতে থাকলো শারীরিকভাবে এবং হাসপাতালে ভর্তি হলেন এবং 2014 সালের সেপ্টেম্বর মাসে উনি ইন্তেকাল করলেন। আমাদের যে কাজটা জরুরিভাবে করা দরকার এবং আমরা চেষ্টা করে যাচ্ছি, সেটা হলো ফিরোজা বেগমের গাওয়া গানগুলি ডিজিটাল পদ্ধতিতে আর্কাইভ করে রাখা, যাতে করে এই প্রজন্ম এবং আগামী প্রজন্ম চাইলেই ফিরোজা বেগমের গান সহজেই শুনতে পারবেন। আমরা আজকে কথা বলছি, ওনার নামে যে ওয়েবসাইটটা তৈরি হচ্ছে সেই ওয়েবসাইটে সকল তথ্যই থাকবে এবং মার গানগুলি আর্কাইভ করা হচ্ছে। আমি আশা করব যে যারা বাংলা গানের সাথে সম্পৃক্ত তারা রেফারেন্স হিসাবে যেন ফিরোজা বেগমের গান শোনার অভ্যেসটা রাখেন এবং সেখানে অনেক কিছু যেহেতু শেখার আছে এবং নজরুল সঙ্গীত বলতে যেহেতু এখনও ফিরোজা বেগমের নামটাই প্রথমে আসে, ওনাকে বলা হতো নজরুল সঙ্গীতের সম্রাজ্ঞী ফিরোজা বেগম, এবং আমার মতো আরও অনেকেই স্বীকার করবেন যে নজরুল সঙ্গীত ফিরোজা বেগম যেভাবে পরিবেশন করেছেন সেটা অতুলনীয় এবং আমাদের জীবদ্দশায় আর কখনো আমরা শুনিনি। সুতরাং ওনার প্রতি গভীর শ্রদ্ধা রেখে আজকের মতো শেষ করছি, ধন্যবাদ।